বাংলাদেশে প্রযুক্তি খাতে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন আগ্রহ প্রকাশ করেছে আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। বৈঠকে মার্কিন ব্যবসায়ীদের 40 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ট্রিলিয়ন ডলারের মার্কিন ইকুইটি কোম্পানি ব্ল্যাকস্টোন, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাপিলারেট এনার্জি, সেভরন, এপনমব এবং উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আমেরিকা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব। বৈঠকে তিনি বলেন, কয়েক দশক ধরেই আমেরিকান কোম্পানি এখানে কাজ করছে, এদেশে কর্মসংস্থান ও জিডিপির উন্নয়নে সহায়তা করছে। এখনও আমেরিকান কোম্পানি অনেক খাতেই বিনিয়োগে আগ্রহী। আমেরিকান জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখানে অনেক বিনিয়োগ করেছে। আমরা এখানে অ্যারোস্পেস, ডিজিটাল ইকোনমি, জ্বালানি, লাইফ সায়েন্স ইত্যাদি বিষয়ে বিনিয়োগে আগ্রহী। আমরা মনে করি এখানে বিনিয়োগের বড় সুযোগ আছে। Digital economy, energy, life sciences, you know, the list keeps getting longer and longer in the areas that U.S. companies are invested. This is a country brimming with promise and opportunity. বৈঠকের আলোচনা বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান বলেছেন, মার্কিন ব্যবসায়ীরা বলছে, আমরা যে স্মার্ট বাংলাদেশ করতে চাই সেখানে তাদের অনেক সুযোগ রয়েছে। তারা মনে করে বাংলাদেশের সম্ভাবনাটা খুবই ভালো। মার্কিন কোম্পানি এখানে অনেক বিনিয়োগ করতে চায়। আপনারা হয়তো ব্ল্যাকস্টোনের নাম শুনেছেন। $1 trillion ফান্ড, তারাই প্রথমবার বাংলাদেশে এসছে। তাদের কথাটা হলো আমরা দেখতে চাই কোথায় কোথায় আমরা বিনিয়োগ করতে পারি। ওদের সাথে পায়রা পোর্টে কথা হচ্ছে, শেভরন আছে যাদের গ্যাসের তারা আমাদেরকে সাপ্লাই করছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো জানান, স্মার্ট বাংলাদেশ করলে ক্রস বর্ডার ট্রানজেকশন ইলেকট্রনিক হবে, এটাতে বাংলাদেশ ব্যাংক, আমাদের ইম্পোর্ট কন্ট্রোল এগুলো একটা সমন্বয় করতে হবে, কারণ এ লেনদেন অনেক দ্রুত হয়ে যায়, সেগুলো নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, তাদের বলেছি এসব বিষয় বাংলাদেশ ব্যাংক ICT মন্ত্রণালয় দেখছে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা আছে, অন্যান্য দেশে যেরকম আইন আছে আমরা সেটাই করব। Thank you.